হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি একটা জায়গায় যাচ্ছি, তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, লেটস গো। তো দেখো আমরা চলে এসেছি, তো এখানে রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে যমুনার ধারে, তো এখানে সবাই মিলে রান্না করছে, খুব ভালো লাগছে। দেখো কারোর রান্না হয়ে গেছে, কারোর একটু বাকি আছে, তো দারুণ লাগছে। তোমাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগছে। তো তো এটা ছিল আমাদের যমুনার ধারে বসে খাওয়া, বাট একটা পালনি, তো সেটাই ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমরা খেতে বসে গেছি, গরম গরম খিচুড়ি, সবজি, তো সঙ্গে আলুর দমও আছে। তো চলো তোমাদেরকে এই ফাঁকে কিছু কথা বলে নিই। তো আমাদের এখানে তোমার পৌষ কালী পুজো একটা নিয়ম আছে, তো তার আগে যেই লাস্ট শনিবারটা পড়ে সেটাতেই এই ঘাটের ধারে পালন করা হয়, রান্না করে খাওয়া দাওয়া হয়। তো সবাই করে, খুব ভালো লাগে, খুব ভালো সময় কাটায়, তো দারুণ লাগে, একটু অন্যরকম। তো সবাই দেখো খাচ্ছে, বাচ্চারা, তো দারুণ লাগছে, বাচ্চা বড় সবাই আছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হচ্ছে, তো দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই মিলে আজকের দিনটা একসঙ্গে এইভাবে কাটাতে পেরে খুব ভালো লেগেছে, তো দারুণ লাগলো, খুব ভালো একটা সময় কাটালাম অনেক দিন পরে একটু অন্যরকমভাবে। তো তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে। তো দেখো আমি জাস্ট এই বাড়ি আসলাম, তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমরা কোথায় গেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর পুরো চারিদিকে বন্ধ করে আলো জ্বালিয়ে আমি ভিডিওটা করছি, এত ঠান্ডা, হাতটা পুরো একদম ঠান্ডা, বরফ হয়ে গেছে। তো অনেকদিন পরে খুব ভালো একটা সময় কাটলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে, আমারও খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে পালন করো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যদি নতুন এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকো বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।